वेलकम बैक फ्रेंड्स, आज 21 আগস্ট। আজকের বাছাই করা দেশ ও রাজ্যের সঙ্গে বিদেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তার জন্য ভিডিওটি মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, কারণ প্রত্যেকটি নিউজ আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি সম্পূর্ণ জানার আগে চ্যানেলের নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করার পর ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে প্রত্যেকটি মানুষ খবরটি জানতে পারে। মোদি সরকারের বড় সিদ্ধান্ত, আগে টাকা পরে বিদ্যুৎ ব্যবহার, এই দিন থেকে বাড়ি বাড়ি বসবে নতুন মিটার। বৃহস্পতিবার কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক স্পষ্ট করে দিয়েছে স্মার্ট মিটার, প্রিপেড মিটার বসানোর সময় সীমা ধার্য করে দিয়েছেন। প্রিপেড মিটার অর্থাৎ আগে টাকা দিতে হবে, তারপর বিদ্যুৎ ব্যবহার করা যাবে। এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্য বিদ্যুৎ সংস্থাকে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের দেওয়া সময়সীমা সম্প্রসারণ করা যাবে দুইবার, কিন্তু তার জন্য যথার্থ কারণ থাকতে হবে। সারা দেশে 2025 সালের মধ্যে স্মার্ট মিটার বসাতে হবে, বিদ্যুৎ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। এটা বাণিজ্যিক উপভোক্তাদের ডিসেম্বর 2023-এর মধ্যে স্মার্ট মিটারের মাধ্যমে বিদ্যুতের ব্যবহার শুরু করতে হবে। এক বিবৃতিতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, 2019-20 সালের 15% থেকে বেশি AT&T লোকসান হয়েছে, এমন শহরে 50%-এরও বেশি উপভোক্তা। 2019-20 সালে সর্বাধিক 25% লোকসান হয়েছে AT&T এবং অন্যান্য উপভোক্তা, এবং তার থেকে উচ্চ স্তরবর্তী সরকারি কার্যালয় বাণিজ্যিক কার্যালয়ে ডিসেম্বর 23-এর মধ্যে এই স্মার্ট মিটার বসাতে হবে। পরবর্তী খবরে চোখ রাখব, পোস্ট অফিসের নিয়মে বড়সড় পরিবর্তন চলতে চলেছে, সরাসরি প্রভাব পড়বে অ্যাকাউন্ট হোল্ডারদের ওপর। করোনাকালে পোস্ট অফিসের জনপ্রিয়তা দ্রুত ছড়িয়ে পড়েছে, ব্যাংকের মতো সব সুবিধা এখন এখানেই পাওয়া যাচ্ছে। ইন্ডিয়া পোস্ট যতদিন ধরে অভিযোগ পেয়ে আসছে যে সিনিয়র সিটিজেন এবং অসুস্থ ব্যক্তিরা যথাযথ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, যা কেবলমাত্র পোস্ট অফিসের শাখা থেকেই পাওয়া যায়। লোনের সুবিধা, সময়ের আগে অ্যাকাউন্ট বন্ধ করার মতো কাজ করতে পোস্ট অফিসে যেতে হয় অ্যাকাউন্ট হোল্ডারকে, যা সিনিয়র সিটিজেন বা কোনো অসুস্থ ব্যক্তির পক্ষে খুব মুশকিল। আর সেই জন্যই ইন্ডিয়া পোস্ট তাদের নিয়মে সরলীকরণ করার সিদ্ধান্ত নিয়েছে। এখন মনোনীত উত্তরাধিকারীরা অ্যাকাউন্ট হোল্ডারদের পক্ষেও এই ধরনের কাজ করতে পারবেন। নয়া নিয়মে জানানো হয়েছে, অ্যাকাউন্ট হোল্ডারকে এর জন্য ফর্ম 12 পূরণ করতে হবে এবং পোস্ট মাস্টারের কাছে একটি চিঠি লিখতে হবে। এই চিঠিতে অ্যাকাউন্ট হোল্ডারকে জানাতে হবে যে তিনি তার বদলে ওই ব্যক্তিকে টাকা উইথড্রল পি ক্লোজার ডিপোজিট করার অনুমতি দিচ্ছেন। এই জন্য অনুমোদিত ব্যক্তি স্বাক্ষর বাধ্যতামূলক, অ্যাকাউন্ট হোল্ডারকে দিয়ে সব প্রত্যয়িত করা বাধ্যতামূলক। যদি এটি একটি যৌথ অ্যাকাউন্ট হয় তাহলে দুজনের যে কেউ অনুমোদিত ব্যক্তি স্বাক্ষর সব প্রত্যয়িত করতে পারবেন। একটি বিশেষ বিষয় মনে রাখতে হবে যে অনুমোদিত ব্যক্তি যেন পোস্ট অফিসে কর্মরত না হন। এছাড়া বন্ধুরা, টাকা তোলার জন্য অ্যাকাউন্ট হোল্ডারকে উইথড্রল ফর্ম SB7, ক্লোজার ফর্ম SB7A, এছাড়াও সময়ের আগে বন্ধর জন্য SB7B ফর্ম, এছাড়াও লোনের জন্য SB7C ফর্ম পূরণ করতে হবে। পরবর্তী খবরে চোখ রাখব, প্রতি ATM লেনদেনে 173 টাকা সার্ভিস চার্জ, টাকা তোলার আগে সত্যিটা জেনে নিন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি খবর ভাইরাল হতে দেখা গিয়েছে, যেখানে বলা হয়েছে ATM লেনদেনের সীমা অতিক্রম হলে পরবর্তী প্রতি ATM লেনদেনে 173 টাকা করে চার্জ কাটা হবে, যেখানে 150 টাকা ট্যাক্স ও 23 টাকা বাড়তি সার্ভিস হিসেবে নেওয়া হবে। শুধু এটাই নয়, চারটি লেনদেন হওয়ার পর পরবর্তী ATM লেনদেনে 150 টাকা করে সার্ভিস চার্জ কাটা হবে, কিন্তু এটি আদৌ সত্যি নয় বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে। বন্ধুরা, পরবর্তী খবরের চোখ রাখব, পশ্চিমবাংলায় NRC দরকার, শান্তনুকে পাশে নিয়ে বার্তা শুভেন্দুর। পশ্চিমবাংলায় NRC দরকার, কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর বনগাঁয় পা রাখলেন মতুয়া বাড়ির ছেলে শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুরকে ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। শান্তনু ঠাকুরকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করে বিজেপি। বনগাঁ শহরের মতিগঞ্জে সেই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে ছিলেন বনগাঁ বিজেপির দাপুটে নেতা দেবদাস মণ্ডল। অনুষ্ঠানে হাজির হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এনআরসি প্রসঙ্গে শুভেন্দু বলেন যে লড়াই 1945 সাল থেকে সবাই করছে তার স্থায়ী সমাধান করে দিয়েছে ভারত সরকার। এনআরসি কার্যকর করার প্রয়োজন রয়েছে, পশ্চিমবঙ্গে এনআরসিটা দরকার। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যা করেছে বাংলাতে সেটাও করা দরকার, না হলে বাংলা দ্বিতীয় বাংলাদেশ হবে। রাজ্যে আজকাল পরশু বিজেপি সরকার তৈরি হবে, গেরুয়া ঝান্ডা মহাকরণের মাথায় উঠবে। এটা সবাই জানেন যে কেবল নরেন্দ্র মোদি ভারতের মাথা উঁচু করে হরিবোল বলা যায়। পরবর্তী খবরে চোখ রাখব, পরিবার পিছু মাসে দেওয়া হবে 7,500 টাকা, কেন্দ্রের কাছে দাবি মমতার। পরিবার পিছু প্রতি মাসে 7,500 টাকা করে আর্থিক সাহায্য করুক কেন্দ্রীয় সরকার। শুক্রবার সোনিয়া গান্ধী উদ্যোগে বিরোধী জোটের বৈঠকে এই দাবি তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর এই প্রস্তাবকে যথেষ্ট গুরুত্ব দিয়েই গ্রহণ করেছেন কংগ্রেস সহ বিরোধী নেতৃত্ব। এই দিনের বৈঠকে কী কী সিদ্ধান্ত গৃহীত হয়েছে, এই দিনের বৈঠকে নেওয়া 19 দলের নেতাদের একটি যৌথ বিবৃতিতে কংগ্রেসের তরফে প্রকাশ করা হয়েছে। সেখানে সূত্রের খবরে বলা হয়েছে মমতা প্রস্তাব দেন যেই পরিবারগুলির আয়করের আওতায় পড়ে না তাদের মাসিক 7,500 করে আর্থিক সাহায্য করুক কেন্দ্রীয় সরকার। এই দাবিতে বিরোধীদের সরব হওয়ার আর্জিও জানান তিনি। পরবর্তী খবরে চোখ রাখব, প্রধানমন্ত্রী প্রার্থী নিয়ে ভাবার দরকার নেই, সানিয়ার মিটিংয়ে কংগ্রেসকে বার্তা মমতার। গত মাসের শেষে দিল্লি গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজধানী সফরে 10 জনকে নিয়ে সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন তৃণমূল নেত্রী। তারপর সাংবাদিকদের বলেছিলেন, আমি তো লিডার নয়, আমি ক্যাডার। সেদিনেও মমতা বোঝাতে চেয়েছিলেন 24-এ দিল্লির মসনদ থেকে নরেন্দ্র মোদীকে সরাতে হলে সকলকে জোট বাঁধতে হবে, তবে কি প্রধানমন্ত্রী হবেন তা আগেভাগে ঠিক না করাই উচিত। শুক্রবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ডাকা বিরোধী দলগুলির ভার্চুয়াল বৈঠকে ঠোরে ঠোরে সে কথাই বলেছেন মমতা। অনেকের মতে মমতা আসলে বার্তা দিতে চাইলেন কংগ্রেসকেই, বোঝাতে চাইলেন মুখ দিয়ে কিছু হবে না, তার আগে চাই মজবুত ঐক্য। এদিন মমতা বলেছেন, ভুলে যান কে নেতা, আমাদের প্রত্যেককে ব্যক্তিগত পছন্দ অপছন্দ সরিয়ে রেখে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে বলে জানানো হয়েছে।